দেশের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে এখনও পানির নিচে সিলেটের 50% রাস্তাঘাট, বসতবাড়ি আর শিক্ষা প্রতিষ্ঠান। পানিবন্দী কয়েক লাখ মানুষ, আশ্রয়কেন্দ্রে আছেন অন্তত 40 লাখ নরনারী, আর যেসব এলাকায় পানি নেমেছে সেখানে জেগে উঠেছে বন্যার ক্ষত। দৃশ্যমান হচ্ছে ভঙ্গুর রাস্তাঘাট, দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা থাকলেও রয়েছে পর্যাপ্ত খাবার পানির অভাব। এদিকে উত্তরাঞ্চলে দেখা দিয়েছে নদী ভাঙন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।